নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে রয়েছি। আজ সকালবেলায় সাত সকালেই কিন্তু কাছড়াপাড়ার ফোর্থ এভিনিউজে, সেই ফোর্থ এভিনিউতে কিন্তু এক অজ্ঞাত পরিচয়ের মহিলার দেহ উদ্ধার। আর এই দেহ উদ্ধার ঘিরেই কিন্তু এই সময় এরিয়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে গেছে। যারা রয়েছেন বসবাসকারী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। নিজে কিছু ভাবতে পারছি, এবার কিভাবে হলো না হলো আমরা তো নিজেই ভাবতে পারছি না। এখানে পার্টি অফিস তো, কাদের পার্টি অফিস? ফোর্থ এভিনিউ এক নম্বর ওয়ার্ড, তৃণমূলের কাউন্সিলর ওই ওয়ার্ডটাকে জয় করেছেন লুটপাট করে। সেই ওয়ার্ডের একজন মহিলার দেহ উদ্ধার হয়েছে। এবং সব থেকে অবাক হওয়ার বিষয়, শাসক দলের ওইখানে পার্টি অফিস আছে। বড় নেতা বলতে এখন অধিকারীবাবু ছাড়া তো কেউ নেই, কমল অধিকারী এবং সুবোধ অধিকারী ছাড়া। রেলের কোয়ার্টার দখল করে তারা পার্টি অফিস করছে। এটা যা ঘটছে সেটা একদমই অবাক হওয়ার কোনো বিষয় নেই। আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন।